The Surface Laptop Go Core i5 10th generation, 8GB RAM and 128 SSD with touch display. যে আমাদের এগুলো দুবাই থেকে আসা এবং দুবাইয়ের কিবোর্ড ফ্রন্টে দেওয়া আছে। টাচ 360 এটা কিন্তু জেম কার্ড, 4K ডিসপ্লে, 4GB NVIDIA TI গ্রাফিক্স আছে, খুবই সুন্দর। পিছনেও দেখেন একটা স্পট পর্যন্ত নেই, একদম ফুল ফ্রেশ। ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট এগুলো সবকিছু অ্যাভেলেবেল থাকবে, একদম ফ্রেশ প্রোডাক্ট। হ্যাঁ, 1 কেজির চেয়েও কম। যারা কার্বন ইউজ করে তারা টাইপ করে অনেক মজা পায় এবং খুবই লাইট ওয়েট। চার্জ ব্যাকআপেও খুবই ভালো, এটা টাইপ সি চার্জার, 1 মান্থ গ্যারান্টি এন্ড 2 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি। প্রথম 5 জন তাদেরকে আমরা একটা বেস্ট প্রাইজে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আমরা কিন্তু আবারও চলে আসলাম, যারা রিজনেবল প্রাইসে ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু চলে আসলাম গ্যাজেট ভ্যালিতে। তো উত্তরার ট্রাস্টেড একটা ল্যাপটপ শপ, এটা হচ্ছে গ্যাজেট ভ্যালি। আপনারা চাইলে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারবেন। বিশেষ করে যারা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ নিতে চান তাদের জন্য কিন্তু চমৎকার চমৎকার ল্যাপটপের কালেকশন আমরা আজকের ভিডিওটাতে দেখাবো। তো আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে এপাশে কমল ভাই রয়েছে, শপের ওনার, আর ভাইয়ের নামটা হচ্ছে রানা ভাই রয়েছে। তো আপনারা এই শপে আসলে সবসময় তাদেরকে পেয়ে যাবেন। এবং যারা আসলে শপে আসতে চান, সরাসরি আসার জন্য আমরা লোকেশনটা বলে দিব, এটা হচ্ছে উত্তরা, এটা হচ্ছে আপনার আজমপুর দেখা যায় বাস স্ট্যান্ডের ঠিক সাথেই রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স, এটা লিফটের 5, আর দোকান নাম্বার হচ্ছে 632B। তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গ্যাজেট ভ্যালি, যারা আসলে নিতে চাচ্ছেন। তো মোটামুটি ভাই, সর্বনিম্ন বাজেট আপনাদের কত টাকা থেকে শুরু ল্যাপটপ গুলো? সর্বনিম্ন এখন আমাদের 24,500 থেকে স্টার্ট, 24,000 মানে 24-25-30, আমরা 35-40-50-এর ভেতরে ভালো ভালো ল্যাপটপ আছে। যারা প্রিমিয়াম চাচ্ছেন তাদের জন্য 70-65-80-1 লাখ-1 লাখ প্লাসও কিন্তু অনেক অনেক ল্যাপটপ আছে, সেগুলোই আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে দেখাবো। সো কথা বাড়াবো না, চলে যাবো সরাসরি ভিডিওতে, কি কি ল্যাপটপের কালেকশন আসে সেটাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে শুরুতে আমাদেরকে কোন ল্যাপটপটা দেখাবেন? হ্যাঁ সাইফুল ভাই, আজকে আমরা এট ফার্স্ট ব্র্যান্ড নিউ কিছু ল্যাপটপ দিয়ে স্টার্ট করি, দেন আমরা ইউজড এ যাই। আচ্ছা, তো এট ফার্স্ট আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কিছু সারফেস আসছে, একদম বক্স, সারফেস ল্যাপটপ গো, একদম ফুল বক্স সহকারে আছে। আমি একটু দেখাই প্রোডাক্টটা, আমরা সামনে বের করতেছি, একদম সবকিছু ইয়ে করাই আছে। আচ্ছা, একবার ইনটেক অবস্থায় আছে, অবস্থায় আছে সারফেস ল্যাপটপ গো, এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো। এটা হচ্ছে কোর i5 10th generation, 8GB RAM and 128 SSD. আচ্ছা, 128 SSD সহকারে টাচ ডিসপ্লে সারফেস ল্যাপটপ গো, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, সরি ব্র্যান্ড নিউ একদম, ইনটেক বক্স সহকারে আছে, ইচ এন্ড এভরিথিং গুলো এখানে আছে দেখবেন। আচ্ছা, চার্জার, টাচ প্যাড, সবকিছু, ম্যানুয়াল বুক স্টিক সবকিছু এখানে আছে। আচ্ছা, এটা আমাদের প্রাইস, রেগুলার প্রাইস ছিল 65,000, এখন যেহেতু আমরা বলেছি একটা অফার দিচ্ছি মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, সেই উপলক্ষে এটা আমরা রাখতেছি অনলি 62,000। আচ্ছা, 62,000 টাকা, জি অনলি 62,000। এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা যেগুলো ব্র্যান্ড নিউতে দিচ্ছি, ব্র্যান্ড নিউতে দিচ্ছি 1 মান্থ গ্যারান্টি এন্ড 2 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা 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 আচ্ছা, ওকে, আমরা নেক্সট আরো কিছু ল্যাপটপ দেখব। তারপরে এখানে আছে সারফেস ল্যাপটপ, সারফেস ল্যাপটপটা আমরা একটু দেখি, এটাও কিন্তু একবারে বক্স সহ, একদম বক্স সহকারে, এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3, ল্যাপটপ 3, হ্যাঁ, এটা হচ্ছে কোর i5 10th generation, এটা একটু বড় ডিসপ্লে, এটাও টাচ স্ক্রিন, 128 SSD এন্ড 8GB RAM। আচ্ছা 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 আচ্ছা, কালারটা একটু দেখাই, একদম সিলভার কালারের, সিলভার কালারের দেখেন, এই যে বাহিরের ল্যাপটপ, যে আমাদের এগুলো দুবাই থেকে আসা এবং দুবাইয়ের কিবোর্ড ফ্রন্টে দেওয়া আছে, কিবোর্ড ফ্রন্ট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইসটা কত রাখছেন ভাই? এটা আমরা রাখতেছি এখন, রেগুলার প্রাইস ছিল আমাদের 77, এখন এটা আমরা দিচ্ছি অনলি 72,000। আচ্ছা, 72,000 টাকা, 5,000 টাকা লেস করে দিয়েছি, 5,000 টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন।
আচ্ছা, এরপরে আমরা আরো কিছু ল্যাপটপ দেখব। এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে একটা HP এর এনভি একদম বক্স সহ X360 একদম বক্স সহকারে আছে। X360 একবার ইনটেক বক্স একদম আপনার সামনে ওপেন করলাম, দেখেন এখানে আগে একটা সুইচ গুলো দেখাই ভিতরে। আচ্ছা, অরিজিনাল চার্জার আছে। হ্যাঁ, অরিজিনাল চার্জার, পাওয়ার কেবল এবং এই যে পেন আছে। পেনের সাথে টাইপ সি একটা কনভার্টার আছে, এটা দিয়ে চার্জিং করতে পারবে। আপনার সামনে বের করতেছি। আচ্ছা, আমরা একটু বের করে দেখাই। ওকে, এই হচ্ছে আসলে, দেখেন একদম টোটালি। আচ্ছা, খুবই জোস, মানে দেখেন এতটা চমৎকার, খুবই সুন্দর। এইচপি এনভি রাইজেন 7 4000 সিরিজ, এটা 4000 সিরিজ, এটা তো 4000 সিরিজ আছে। আর স্টোরেজটা হচ্ছে 1 টিবি এসএসডি এন্ড 16 জিবি র‍্যাম। আচ্ছা, 16 জিবি র‍্যাম রাইজেন 7 4000 সিরিজ, দ্যাট মিন্স ইন্টেলের 10 জেনারেশন। একদম ফুল বক্স সহকারে আছে, 360 ডিগ্রি রোটেট। আচ্ছা, খুবই চমৎকার ল্যাপটপটি। চমৎকার পেয়ে যাবেন। আচ্ছা, ওকে, নেক্সট আমরা আরো কিছু ল্যাপটপ দেখবো। এই পাশে সারফেস আমরা দেখলাম, এরপরে হচ্ছে, এরপরে আমরা চলে আসি এইচপি সম্পূর্ণ এটার সাথে আমাদের স্টাইলিশ প্যানও আছে। আচ্ছা আচ্ছা, সবকিছু থাকবে। আমরা এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000 টাকা, যেহেতু আপনার ভিডিওর মাধ্যমে কেউ আসলে সেখান থেকে এই স্পেকটাতে একটু ডিসকাউন্ট করে 1,13 করে দেবো। এটা আচ্ছা, আরো 2,000 টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, চমৎকার। আর এটার বড় ভাই যেটা আছে, রাইট, খুব সুন্দর কথা বলেছেন, 15 ইঞ্চি, আচ্ছা আচ্ছা, 15.6, এটা হচ্ছে ইন্টেল কোরাই 7 এর 10 জেনারেশন, 512 জিবি এসএসডি, 16 জিবি র‍্যাম, সাথে এনভিডিয়ার গ্রাফিক্স আছে। একটু দেখেন এনভিডিয়ার গ্রাফিক্স সহকারে, এনভিডিয়ার গ্রাফিক্স এবং এটা হচ্ছে 4K রেজোলিউশন, 4K রেজোলিউশনের একটা সম্পূর্ণ টাচ 360, এটাও জেম কার্ড, ডায়মন্ড কার্ড যেটাকেই বলে থাকেন। এটার সাথে স্টাইলাস প্যান আমাদের সাথে থাকবে। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 135, এখন সেটাকে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি অনলি 125, 10,000 টাকা ডিসকাউন্ট, কিন্তু টাকা ডিসকাউন্ট করে 125,000 টাকা আমরা পেয়েছি। 125,000 টাকা আপনারা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, আমরা এরপরে X1 কার্বন দেখছি। এটা এইখানে একটা গেস করেন তো সাইফুল ভাই, এটা কি থিঙ্কপ্যাড এর? হ্যাঁ, থিঙ্কপ্যাড এর X1, এটা হচ্ছে X1 এক্সট্রিম। আচ্ছা, X1 এক্সট্রিম, মানে আমি দেখে মনে করেছিলাম আসলে X1 কার্বন, কিন্তু এটা শুধু একটা কথাই বলবো, ইনশাআল্লাহ উই আর কনফিডেন্ট, আমাদের দেশে এই ধরনের প্রোডাক্ট লিমিটেড। আমি জানি না সেকেন্ড পিসটা কার কাছে আছে কিনা, খুবই কম। আচ্ছা, একটু গেস করেন তো সাইফুল ভাই, এটার মধ্যে র‍্যামটা কত হতে পারে? এটা কি 16 জিবি? 16 জিবি না? আচ্ছা আচ্ছা, 16K যদি আরো 3 গুণ করেন, এটা তো 64 জিবি র‍্যাম। 64 জিবি র‍্যাম, ইয়েস ব্রাদার, এটা তো কোরাই 7 এর প্রসেসরের 8 জেনারেশন। আচ্ছা আচ্ছা, 64 জিবি র‍্যাম আছে, 1 টিবি এসএসডি আছে, উইথ টাচ, 4K ডিসপ্লে, 4K ডিসপ্লে এন্ড 4GB এনভিডিয়া টিআই গ্রাফিক্স আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেডিকেটেড। আচ্ছা, ডেডিকেটেড, আর বিল্টইন গ্রাফিক্স তো র‍্যামের সাথে শেয়ার করে মিনিমাম 16 জিবি হবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে Lenovo X1 এক্সট্রিম, এক্সট্রিম X1 ব্র্যান্ডিংটা দেখেছেন কত সুন্দর করে করেছে, X1 এক্সট্রিম। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। এটাতে টাইপ সি পোর্ট আছে, সব ধরনের পোর্ট থাকবে, এবং এটা কিন্তু ওয়ার্ক স্টেশন, এইটা দিয়ে আপনি এই ধরনের ল্যাপটপগুলো আমাদের দেশে সব কাজ করতে পারবেন, যে কোনো কাজই করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর এইগুলো আমাদের দেশে খুব কম পাওয়া যায়, আমাদের দেশে লাকিলি দুই একটা প্রোডাক্ট আসে। আর এইগুলো ব্র্যান্ড নিউ যদি প্রাইস দেখেন, তাহলে আমরা দেখেছি 3,00,000 টাকার মতো প্রাইস ছিল যখন অ্যানাউন্সড হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন হয়তো এইগুলো প্রাইসটা কতটুকু আছে সঠিক, 11 জেনারেশন দিয়ে আসছে, বাট প্রাইস এগুলোর অনেক হাই। আমরা এটাকে প্রাইস দিচ্ছি অনলি ডিসকাউন্ট দিয়ে স্পেশাল প্রাইস দিচ্ছে 1,35,000 টাকায়, 35,000 টাকায়, 1,35,000 টাকায়। আচ্ছা, তো আপনারা চমৎকার একটা ল্যাপটপ, যারা একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ নিতে চান দেখতে পারেন। এরপর ডেলে চলে যাচ্ছি আমরা, এরপর আমরা ডেলে চলে আসতেছি Dell XPS সিরিজটা। আচ্ছা, XPS সিরিজ সবচেয়ে ফেমাস এখনকার সময়ে, ডেলের সবচেয়ে দামি সিরিজ বলা হয়, রাইট, ন্যানো বেজেলের ডিসপ্লে। আচ্ছা, ন্যানো বেজেল, বেজেল লেস, এটা হচ্ছে কোরাই 7 এর 8 জেনারেশন, 512 জিবি এসএসডি, 16 জিবি র‍্যাম,
টাচ 4K 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 রেজুলেশন আছে এগুলো হচ্ছে টাইপ সি চার্জার আচ্ছা টাইপ সি চার্জার আছে এগুলো আপডেট এক্সপিএস এবং হোয়াইট কালার এক্সপিএস আপনি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু হোয়াইট খুবই সুন্দর পিছনেও দেখেন একটা স্পট পর্যন্ত নেই একদম ফুল ফ্রেশ আচ্ছা কোনো ডেন্ট স্পট কিছু নেই 4K ডিসপ্লে দিয়ে এক্সপিএস এটার আমরা রেগুলার প্রাইস ছিল 80,000 এখন আমরা এটা স্পেশাল প্রাইস করে দিয়েছি 75,000 75,000 টু লো রেঞ্জের বাজেটের মধ্যে তাদের চাচ্ছেন তাদের জন্য আছে ডেল ল্যাটিটিউড সিরিজের 6430U 6430U এটা একটু পুরনো জেনারেশন বাট এসএসডি সহকারে আছে কত আগের ল্যাপটপ হলো যথেষ্ট কোয়ালিটি ভালো চার্জ ব্যাকআপটা ভালো থাকতেছে আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দিচ্ছে কোরাই সেভেন প্রসেসর থার্ড জেনারেশন 256 SSD 8GB RAM এটা আমরা রেগুলার প্রাইস হিসেবে দিচ্ছি 24,500 টাকা 24,500 টাকায় আপনারা পেয়ে যাবেন এছাড়া আছে আমাদের কাছে এসপি ফোলিও সিরিজটা ফোলিওর মধ্যে আমাদের i5 i7 সকল ভেরিয়েন্টই আছে আচ্ছা তো এটা হচ্ছে i5 এর 6th জেনারেশন 256 SSD 8GB RAM ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট এগুলো সবকিছু অ্যাভেলেবল থাকবে একদম ফ্রেশ প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা ফুল ফ্রেশ এ গ্রেড প্লাস প্রোডাক্ট এগুলো এটা আমরা প্রাইস দিচ্ছি অনলি 36,000 টাকা 36,000 টাকায় আপনারা পাবেন আচ্ছা এছাড়া আরেকটু মিড রেঞ্জের মধ্যে চাচ্ছে যাদের টাচ স্ক্রিন পছন্দ ডেল ল্যাটিটিউড সিরিজের 7480 হবে কোরাই 5 এর 6th জেনারেশন 256 SSD 8GB RAM উইথ টাচ ডিসপ্লে প্লাস ফিঙ্গারপ্রিন্ট আছে আচ্ছা এটা কিন্তু ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট উইথ ব্যাকলিট কিবোর্ড সহ আচ্ছা এটা আমরা রেগুলার প্রাইস দিচ্ছি অনলি 36,000 36,000 টাকায় আচ্ছা 36,000 টাকায় পেয়ে যাবেন এরপরে আমরা আবার চলে আসি আরেকটু মানে খুব সেই এক্সপিএস সিরিজে একটু রিজনেবল প্রাইস রাইট এটা হচ্ছে i5 এর 7th জেনারেশন আচ্ছা 512 GB SSD 8GB RAM উইথ টাচ এবং 4K 4K এগুলো তো প্রাইস একটু বেশি থাকে আর এটার প্রাইসটা একটু রিজনেবল করে আগে আমরা 6 জেনটাই দিয়েছি 50,000 বাট এটা এখন আপডেট বছর নতুন বছর উপলক্ষে আমরা এটা 7 জেনারেশন এবং 512 SSD দিয়ে দিচ্ছি অনলি 50,000 আচ্ছা অনলি 50,000 টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন এক্সপিএস গুলো আচ্ছা এরপর যদি যাদের একটু জেনারেশন পছন্দ যে আমরা আপডেট জেনারেশন লাগবে উইথ টাচ 360 তাদের জন্য ডেলের এই ল্যাপটপটা কিছুক্ষণ আগে দেখিয়েছি স্পেকরা এখন দেখাচ্ছি NV 14 এটা 14 ইঞ্চি ডিসপ্লে কোরাই 7 এর 11th জেনারেশন খুবই সুন্দর একদম জাস্ট ওপেন বক্স এই প্রোডাক্টটা ঠিক আছে এনভি কিন্তু অনেক দাম ব্র্যান্ড নিউ প্রাইস গুলো অনেক দাম আমরা সেই দিক থেকে বিবেচনা করে এটা আমরা প্রাইস দিচ্ছি অনলি 1,10,000 টাকায় 1,10,000 টাকায় আচ্ছা আচ্ছা তার সাথে এখন আবার রাইজেনের একটু হাইপ হয়েছে রাইজেন কিছু প্রোডাক্ট আছে হয়তো অনেক প্রোডাক্ট দেখাতে পারছি না এই প্রোডাক্টটা দেখে এটার ওয়েটটা সবচেয়ে ভালো লাগছে এই প্রোডাক্টটা প্যাভিলিয়ন সিরিজের লেস দেন 1 কিলো এই প্রোডাক্টটা তো এটা আমরা 256 ভেরিয়েন্টও আছে 512 GB দিয়েও আছে এটা বেস কনফিগারেশনটা আমরা বলে দিই কোরাই 5 এর 8th জেনারেশন 256 SSD 16 GB RAM আচ্ছা এটা আমরা দিচ্ছি 60,000 আর যেটা 512 GB SSD সেটা দিয়ে দিচ্ছি আমরা 64,000 আচ্ছা আচ্ছা ওকে এরপরে আরেকটা দেখাচ্ছে হচ্ছে খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা স্যামসাং এর একটা লেটেস্ট প্রোডাক্ট আচ্ছা এটা কিন্তু স্লিম সচরাচর এগুলো পাওয়া যায় না সুন্দর এই প্রোডাক্টটা মানে
এর আগে কয়েকটা প্রোডাক্ট আসছিল, তো এর পরে আবার একটা প্রোডাক্ট পেয়েছি আমরা। এটা হচ্ছে কোর আই সেভেন টেন জেনারেশন, i7 10th generation 512 GB এসএসডি, 12 GB র্যাম। এটা হচ্ছে ওয়েলেট ডিসপ্লে। ডিসপ্লেটা স্যামসাং এর ডিসপ্লে কতটুকু সুন্দর সেটা আমরা সবাই জানি, যেহেতু স্যামসাং ফোন আমাদের দেশে অনেক বেশি চলে, ততটুকু আমরা জানি। তো এইটার প্রাইস এমনিতে ব্র্যান্ড নিউ তো 1.5 লাখের উপরে ছিল, আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র 85,000 টাকা, 85,000 টাকা দিচ্ছি। আচ্ছা, তো এগুলো ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় আপনারা কুরিয়ারে দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই, আমরা ঢাকার বাইরে থেকে যারা নিতে চাবে সেক্ষেত্রে তাদেরকে 1,020 টাকা অ্যাডভান্স করতে হবে, পরে আমরা প্রোডাক্টটা কুরিয়ারে বুকিং করে দেবো, ওখানে পেমেন্ট করে তারা প্রোডাক্টটা নিতে পারবে। এবং তারা যদি ওখানে প্রোডাক্ট দেখে যে কোনো প্রকার টেনশন ফিল করে যে ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটা নিবে, প্রোডাক্টটা কি অবস্থায় আছে, কোনো টেনশনের কারণে আপনারা চাইলে আবার প্রোডাক্টটা কুরিয়ার বুকিং করে দিবেন, আমাদের কাছে চলে আসবে। এছাড়াও আপনারা চাইলে নিজেরাই শপে চলে আসতে পারবেন। আচ্ছা, ঠিকানাটা লাস্ট একটু বলে দিন। হ্যাঁ, আমাদের শপটা হচ্ছে উত্তরা আজমপুর রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের লেভেল 5, লিফটের 5-এর 6 তলায়, শপ নাম্বার 632B, শপের নাম হচ্ছে গ্যাজেট ভ্যালি। আচ্ছা আচ্ছা, তো আপনারা চলে আসতে পারেন গ্যাজেট ভ্যালি। তো লাস্ট আমরা আরো 3টা ল্যাপটপ দেখি আজকের ভিডিওটা শেষ করব। এই পাশে রয়েছে ভাইয়া, এটা একটু দেখাবেন আমাদের। হ্যাঁ সাইফুল ভাই, এটা আমাদের এসপি এর এখনকার সময়ে এত ভালো একটা ল্যাপটপ আসছে, 1030G3। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা টাইপ সি চার্জিং পোর্টের এবং 13-ইঞ্চি ডিসপ্লে, টাচ সম্পূর্ণ ডিসপ্লে, টাচ এন্ড 360। আচ্ছা 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 আচ্ছা, সম্পূর্ণ টাচ 360, খুবই সুন্দর 4-ফিঙ্গার লোগো করা আছে। এটা কোর i5 8th generation, কোর i5 8th generation, 512 GB এসএসডি, 8 GB র্যাম আছে, এটাতে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট সবকিছু আছে। এটা আমাদের রেগুলার প্রিভিয়াস প্রাইস ছিল 58,000, এখন আমরা সেটাকে ডিসকাউন্ট করে 55,000 এ দিচ্ছি। আচ্ছা, 55,000 টাকায় আপনারা পাবেন। এর সাথে এটা আমরা দিচ্ছি হচ্ছে, এটার সাথে একটা i7 আছে সেম কনফিগারেশনের মধ্যে, জাস্ট এটা হচ্ছে কোর i7 এর 8th gen, 512 GB, 16 GB র্যাম দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা 67,000। আচ্ছা, 67,000 টাকায় আপনারা পাবেন। আর লাস্ট ওয়ান ভিডিওর মধ্যে একটা টুইস্ট দিয়ে যাই আমরা, সেটা হচ্ছে আমাদের কাছে X1 ইয়োগা আসতেছে, খুবই কোয়ান্টিটি পরিমাণ। এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড X1 ইয়োগা, এটা সম্পূর্ণ টাচ 360, এবং এটার সাথে হচ্ছে এক্সট্রা পেন আছে, স্টাইলিশ পেন, স্টাইলিশ পেন আছে, পেনটা রাখার একটা সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে কোর i7 এর 7th generation, 512 GB এসএসডি, 16 GB র্যাম, সম্পূর্ণ টাচ এবং স্টাইলিশ পেন দিয়ে কেউ চাইলে ড্রয়িং করতে পারবে, কাজ করতে পারবে, এবং ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট সবকিছু আছে, প্লাস 360, ঠিক আছে, প্লাস 360। এই X1 ইয়োগা 7th generation গুলো হচ্ছে টাইপ সি চার্জিং পোর্টের। আমরা এর আগে এটাতে দিয়েছিলাম 65,000, বাট এখন আমাদের কাছে বেশ কিছুটা বড় কোয়ান্টিটি আসবে, তো যারা আসবে অ্যাট ফার্স্ট প্রথম 5 জন তাদেরকে আমরা একটা বেস্ট প্রাইজে দিব, প্রথম 5 জনকে আমরা অনলি 55,000 এ দিব, 55,000 টাকা করে দিব। যারা ফার্স্টে আসবেন X1 ইয়োগা কালেক্ট করার জন্য, কোরাই 7 এর 7th gen, 512 GB এসএসডি, 16 GB র্যাম, উইথ স্টাইলাস পেন সহকারে থাকবে, সহকারে আপনারা পাবেন, খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। X1 ইয়োগার প্রাইস সবাই আমরা জানি কত টাকা প্রাইস। আচ্ছা আচ্ছা, তো চমৎকার কিছু ল্যাপটপ আপনারা দেখলেন আজকে, আমরা দেখানোর চেষ্টা করলাম, আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন।